ওই যে মার্কেটের কাছে এটা খুব সুন্দর একদম। আমাদের ওখানে এগুলো 100 টাকা, এগুলো 150 টাকা, এখানে 150 টাকা। ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে যাবো এমজি মার্কেটে। এমজি মার্কেটে কোথায় কম দামে কী পাওয়া যাচ্ছে, কোথায় ভিডিও ভালো হচ্ছে, এখানে রোপে আছে, রোপেতে কত নিচ্ছে, কখন শুরু হচ্ছে, চালু হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, এগুলো সব তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করবো। পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো, কোথায় কম দামে কী পাওয়া যায়, ভালো ভালো জিনিস আমি নিজেও দেখবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। দুপুরে লাঞ্চ করেই বেরিয়ে যাবো, যেন সাজুগুজু করে একবার রেডি হয়ে গেছি। ভাবলাম যে সকাল থেকে বেরোবো, তো বেরালে সকাল থেকে বেলা ঘুরতে ঘুরতে আসতে আসতে না অনেকটা বেলা হয়ে যেত, তখন খাওয়ার টাইমটা চলে যেত, তাই ভাবছি দুপুরের খাওয়া দাওয়া করে একবারে বেরোবো। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা অনেক কিছু আছে পাবে, আর দেখতেও তোমাদের ভালো লাগবে, অনেক কিছু তোমরা জানতেও পারবে। আমি এই প্রথমবার এসেছি গ্যাংটকে, আর যারা এরপরে আসতে চাও ঘুরতে, তারা জানতে পারবে কোথায় কী আছে। সবাই তো সব কিছু জানে না, তাই না? আমি নিজেও জানি না, আমি নিজে খুঁজে খুঁজে সব কিছু জিজ্ঞাসা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটার সঙ্গে। ঠিক আছে, সঙ্গে থাকো ভিডিওটা। তো আমরা খেতে বসে গেছি, চলে এসেছি খেতে, সবাই বসে পড়েছি। ভাত দিয়ে গেছে, ডাল, আর হচ্ছে কি বাঁধাকপি তরকারি, আর মাছ আসছে, সবাই বসেছি খেতে। দেখে দেখ, আর ওদিকে ভাই আর মিষ্টি বসেছে, ওদিকে দেয়নি এখনো। এখনো বোনটা আছে, আসবে। ভাতটা দিয়ে দিই সবাইকে। আমরা বেরিয়ে এসেছি, এখানে একটা ওয়েস্ট পয়েন্টের বলে একটা জায়গা রয়েছে, এখানে খুব সুন্দর সেলফি তোলা যাবে, ভিডিও করা যাবে, খুব সুন্দর জায়গা। ওই যে মার্কেটের কাছে এটা খুব সুন্দর একদম, আসো এদিকটা, এখানটা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে বসে ফটো তোলার সুন্দর, এই ভিডিও বানানো, ফটো তোলা, এই যে সিঁড়ির সাইডে সাইডে যে ফুলগুলো রেখেছে দেখতে কত সুন্দর লাগছে। ফুলের কালারগুলো দেখো একবার কি সুন্দর বন্ধুরা, দারুণ কালার, পুরো উপরে উঠলে ভিউটাই আলাদা লাগবে, এখানে ফটো তোলা ভালো লাগবে। ফুলগুলো যেখানে দেখছি সেখানে ফুলগুলো খুব সুন্দর, বিশেষ করে কালারগুলো একবার মন ছুঁয়ে যায়, এত সুন্দর কালারগুলো। উপর দিকে আসো, উপরে দেখো, উপর দিকে দেখি কেমন লাগে। এই ফুলগুলো দেখো কি সুন্দর, সেই রজনীগন্ধার মতো। এখানে দেখো একটু, এখানে বসে ভিডিও করা, ফটো তোলা, খুব সুন্দর ভিউ, এখান থেকে দেখতে ভালো লাগছে। বসে পড়লাম, ভালো লাগছে, ফুলগুলো খুব সুন্দর, কালারটা পিঙ্ক কালার একদম। ওই দিকটা নিশ্চয় দেখো বাবারা রয়েছে রাস্তার সাইডে একদম, পুরো শহরটা এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ, কালকে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, আমাদের হোটেলটা খুবই কাছে, উঠে আসলাম 10 মিনিট লাগবে। আমরা তো নতুন, এখানে হাঁটতে পারছি না, তাই জন্য 8-9 মিনিটে চলে আসা যায় এমজি মার্কেটে। এইটুকু এসে হাঁপিয়ে গেছি, রাস্তাটা খুব ঢাল আর উঁচু, বাবারে বাবা, একবার ঢাল একবার উঁচু। হ্যাঁ, এমজি মার্কেটের রাস্তাটা হচ্ছে ওই যে কালকে ওই বিশটা দিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলাতে, ওই বিশটা দিয়ে ওই মার্কেটে যাওয়া যায়, এমজি মার্কেটে ওই বিশটা, ওই ভিটা দিয়ে ঢুকে গেলেই একদম এমজি মার্কেট, বেশি দূর না। তা দেখি উপরটা দেখতে হবে, ওদিকে বন্ধ আছে, ওদিকে যেতে হবে, উপরটা গিয়ে দেখি তারপর ফটো তুলবো। বুনু, এটা বুনু, বুনুকে নিয়ে যাবা, এ বুনু, এই দেখো, আসো আসো আসো, কোলে আসো, কোলে কোলে কোলে, কাম করছে তাই ওটা নিয়ে যাবে বাড়ি, নিয়ে যাবি বলুটাকে, আসবে না, কোলে আসবে না, কোলে উঠবে না, কাটবে।
তো চলে এসেছি এমজি মার্কেট, আর এখানে সেলফি তুলছি। এত সুন্দর জায়গা, সেলফি না তুললে নয়। আর এখানটা দেখো, জলের একটা ফোয়ারা রয়েছে, আর সব বিভিন্ন রকম কালারের ফুল রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, ফটো তোলার মতো খুব সুন্দর। হাতে হাতে চলে এসেছি। এখানে দেখো রয়েছে কতগুলো লাল পান্ডা ফুলের মতো বসে রয়েছে। এখানে দারুণ লাগছে ভিউটা, কিন্তু সব প্রত্যেকটা জায়গা হচ্ছে ফটো তোলার মতো আর রিলস বানানোর জায়গা। সত্যি কথা, প্রত্যেকটা জায়গায় সুন্দর। বড় যে লাল পান্ডা রয়েছে সেটা মনে সামনের দিকে রয়েছে, তোমাদেরকে দেখাই, চলো আসো। এখানে রয়েছে গ্যাংটক লেখা রয়েছে এখানে, এখানটা খুব সুন্দর ফটো আসবে। এখানে একটা দাঁড়িয়ে ফটো তুলে নি, গ্যাংটক এসে গ্যাংটকের সামনে দাঁড়িয়ে না ফটো তুলে, লেখার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো না তুললে হবে বলো? চল আগের দিকে যাই, লাল বড় পান্ডাটা দেখতে হবে, ওটা অনেক লোকের ভিডিওতে দেখি আমি। তো চলো কোথায় আছে দেখি আগে, ওখানে দাঁড়িয়ে অনেকে সেলফি তোলে ভিডিও করে। চলো আগের দিকে যাওয়া যাক। সেই যে এমজি মার্কেটে বড় লাল পান্ডার কাছে একদম চলে এসেছি। লোকের ভিডিও দেখলাম এখানে দাঁড়িয়ে, এই বড় লাল পান্ডার কাছে লোকে ভিডিও বানায়, দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে ছবি তোলে, হেভি লাগছে। কিন্তু সেখানটা চলে আসলাম, একদম এমজি মার্কেটটা একদম প্রথম দিকেই রয়েছে বড় লাল পান্ডাটা, দারুণ লাগছে। কিন্তু খুঁজে 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 চলে আসছি, পান্ডাটা কোথায়? অন্য লোকের ভিডিও দেখতাম, ওদের পান্ডাটা কোথায়, ওইদিকে গেছিলাম ওইদিকে নেই, আর ওরা ওইদিকে চা খাচ্ছে দাঁড়িয়ে, আমি আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে লাল পান্ডার কাছে। খুব সুন্দর লাগছে কিন্তু, হেভি লাগছে। আর প্রচুর লোক মার্কেটে, তো লাল পান্ডার কাছে একটা সেলফি নিয়ে নি। আমাদের ওখানে 100 টাকা। তো গুটির জন্য একটা হেডফোন কেনা হচ্ছে, আমাদের ওখানে এগুলো 100 টাকা, এগুলো 150 টাকা, এখানে 150 টাকা। এখানে সব জিনিসের দাম বেশি এই দোকানগুলোতে, মানে এই সাইডে যে যত দোকান রয়েছে না এমজি মার্কেটে, প্রত্যেকটা দোকানে কিন্তু দাম বেশি। আমাদের ওখানে 100 টাকা, এখানে 150 টাকা। হ্যাঁ, এখানে সবাই না দেখতে হবে, লালবাজার মার্কেটে যাই, দেখি ওখানে কেমন দাম। তো কেনাকাটি করছে সব ওইদিকে গেছে, তাই দাঁড়িয়ে আছি আমরা। তো গুডুর হেডফোনটা খুবই দরকার, তোমরা দেখো আমার ভিডিওতে, গুডুর হেডফোন সবসময় ঘরে পড়ে থাকে, ওর কানে জানতো না হওয়ার থেকে, ও ভয় পায় সেই জন্য। আর এই দোকানে ঢুকেছে খেলনার দোকানে, কি কিনছে এটা? খেলা দেখা তো বন্ধ করছে, বাবা দূরবীন কিনেছে দেখবে পাহাড়ে দূরবীন দিয়ে। এইখানটাতে ক্যামেরা ভালো দেখা যাবে, ভিতরটা ওই দেখ, ওই দেখ কত চলে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, পাখির আওয়াজ পাচ্ছি, পাখি কোথায় ডাকছে? তো দেখো এই গাছটার মধ্যে কত চড়ুই পাখি ভর্তি, পাইন গাছ মনে হয়, পাইনের মতনই কিন্তু পাইন গাছ নয়, কি সুন্দর চড়ুই পাখি গুলো, প্রচুর ভর্তি। আওয়াজটা পাচ্ছি বুঝতে পারছি না, প্রত্যেকটা গাছে রয়েছে, কত সুন্দর চড়ুই পাখি রয়েছে ভিতরে, গাছের ভিতরে। তো লাল পান্ডাটা রয়েছে, লাল পান্ডা থেকে সোজা চলে আসলে গরান দিয়ে একটা রাস্তা নেমে গেছে, এইদিকে হচ্ছে লালবাজার মার্কেট। মার্কেটের দিকে এখন যাচ্ছি, আসো পুরো নিচে নেমে আসতে হবে। তো লালবাজার মার্কেটটা বৃহস্পতিবার বন্ধ থাকে সেটা আমরা জানি না, তো এখন এসে দেখি পুরো মার্কেটটাই বন্ধ। তো নিচের দিকে যাই দেখি কিছু কেনাকাটি করতে পারি কিনা, কিছু পাই কিনা। উপর দিকে আছে, দাম বেশি বললাম না, প্রচন্ড দাম, যদি পাই নিচের দিকে কমে একটুখানি তাহলে কিনবো, নাহলে কিনবো না, নাহলে বাড়ি চলে যাবো, আবার হোটেলে চলে যাবো। এখানে দেখো, এখানে বসে বসে ওরা হাতে সবগুলো বুনছে, বুনে জিনিসগুলো হাতে বানায়, দামটা অনেক বেশি, একটা টুপির দাম হাতে বানা 300 টাকা, হাতে বানা তো তাই দামটাও বেশি। ওখানে বসে বসে বুনছে, চা খাচ্ছে, চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে চাটা খেলাম, কে এখন সে জামা প্যান্ট ভাজ করতে বসেছি, সব এখন ব্যাগে ঢুকাবো গুছিয়ে, কালকে আমরা হোটেল ছাড়তে হবে সকালবেলায়, সেই জন্য এখনই গুছিয়ে রাখছি, সব বার করেছি দেখো বিছানা ছড়াছড়ি। আর ওইদিকে গুড্ডু আবার কী করছে দেখো, যে দূরবীনটা কিনেছে ওটা নিয়ে এখন খেলা করছে। বাবা চুপ করে বসো,
গুছিয়ে নি এখন। আমরা চলে এলাম একটা রুমে, আমরা মাছ নিয়ে এসলাম কলকাতা থেকে, আমুদি মাছ ভাজা হোটেল থেকে দিয়ে গেছে, সঙ্গে স্যালাড আর কাসুন্দি দিয়ে এখন সবাই মিলে খাবো। আর আমরা তো ওখান থেকে মোমো খেয়ে আসলাম, এই মাছগুলো আমরা নিয়ে এসলাম কলকাতা থেকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন দেখো যাবো চকলেট খাচ্ছি, ক্যাডবেরি ডার্ক চকলেটটা খুব দিতে যেতে লাগছে। আর গেলাম তো ওই যে লাল মার্কেট যাবো বলে, লাল মার্কেট আজকে বৃহস্পতি আর বন্ধ থাকে সেটা তো আমরা জানি না, কালকে বিকালবেলাও বেরিয়েছিলাম, জানলে তাহলে কালকে কেনাকাটি করতে পারতাম, ওখানে একটু দাম কম হয়, আর এইদিকে দোকানগুলো প্রচন্ড পরিমাণে দাম, সেরকম কিছুই কিনতে পারিনি, দেখি কালকে আবার কিনতে পারি কিনা। আর হচ্ছে কি রূপে যাবো বলেছিলাম, বেলা হয়ে গেছে, রূপে তো ওখানে চারটের পরে বন্ধ হয়ে যায়, সেজন্য রূপে আর যেতে পারলাম না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা টাটা করো সবাই, টাটা।